ওনাদের যতদিন বোধোদয় না হবে ততদিন আপনি যত কোটি কোটি টাকা বাজেটই করেন লাভ নেই। সেই তামিল ইন্ডাস্ট্রিকে দেখার জন্য, শুধু ওই ইন্ডাস্ট্রিকে দেখাশোনা করার জন্য একজন মিনিস্টার আছেন। আমাদের ফিল্ম নিয়ে এরকম ফোকাসড, শুধু ফিল্মকে ফোকাস করে এমন কোনো কমিটি আছে? নিজের সম্পর্কে, ছবি সম্পর্কে, পরিচালক সম্পর্কে, গল্প সম্পর্কে, অভিনয় সম্পর্কে যা কিছুই বলি না কেন, মূল বিচারক হচ্ছে দর্শক। বাজে কাজ করে এটা মধ্যম মানের কিংবা ফালতু ছবি নাটক করে হাততালি পাওয়ার মতো অবস্থা আমার নাই। আমাকে ভালো কাজ করে টিকে থাকতে হয় ঘরে এবং বাইরে। দেখেন, বাজেট আপনি যাই করেন, কম বেশি যতই বাড়ান, যত খুশিই করেন, বাজেটের আগে দরকার হচ্ছে আমার মনোযোগটা। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে আসলে কোন জায়গায় দেখতে চাই, যে মানুষগুলি বসে আছে যাদের কারণে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা সামনে এগিয়ে যাবে, সেই মানুষগুলি যথার্থ কিনা, সেই মানুষগুলো ফিল্মকে ভালোবাসে কিনা, সেই মানুষগুলো ফিল্মের উত্তরণ চায় কিনা। আমার তো প্রশ্ন, সেই মানুষগুলো কি আদৌ চায় এই ফিল্ম ইন্ডাস্ট্রি দরকার? ওনাদের যতদিন বোধোদয় না হবে ততদিন আপনি যত কোটি কোটি টাকা বাজেটই করেন লাভ নেই। পৃথিবীর বহু দেশ আছে, শুধু ফিল্ম তত্ত্বাবধান করার জন্য একটা মিনিস্ট্রি আছে, বেশি দূরে যাওয়া দরকার নাই। আপনি ইন্ডিয়ার যে তামিল ছবি নিয়ে আমরা এত কথা বলি, সেই তামিল ইন্ডাস্ট্রিকে দেখার জন্য, শুধু ওই ইন্ডাস্ট্রিকে দেখাশোনা করার জন্য একজন মিনিস্টার আছেন। আমাদের ফিল্ম নিয়ে এরকম ফোকাসড, শুধু ফিল্মকে ফোকাস করে এমন কোনো কমিটি আছে, এমন কোনো সংস্থা আছে, এমন কেউ কি আছে? আমরা তো আসলে দিকহারা অবস্থায় ছোটাছুটি করছি। আমার কাছে যার যার স্বপ্ন, আমরা এককভাবে বিভিন্ন জায়গা থেকে, বিচ্ছিন্ন দিক থেকে কিছু স্বপ্ন নিয়ে কাজ করছি। এই আমার প্রথম সমালোচক আমার ঘরে আমার বউ, অবিশ্বাস্যভাবে ওর ভালো কিছু প্রথম চোখে পড়ে না। প্রথমটাই সে মোটামুটি এমন কথা বলবে আমি শেষ। এই ছবিটার গান যখন পাঠিয়েছিল আমাকে আমাদের ডিরেক্টর চয়নিতা চৌধুরী, তো ওক সহ বর্ষি দেখার জন্য, দেখার পর প্রথম যে কমেন্টটা করলো, এনিওয়ে প্রথম যে কমেন্টটা করলো সেটাই আসলে, হ্যাঁ এনিওয়ে এটা না বলি, এটা থাকুক, এটা পরে এক সময় বলব। আমি বলতে চাইছি এটা না, অ্যাকিউরেট উত্তরটা আমি দেবো না, সে কী বলেছে এটা পরে বলি। তবে কী কী করলে ভালো হতো, কী কী করা যেত, কী কী ল্যাকিংসগুলো আছে, এটা আমি প্রথম ঘর থেকে টের পাই, আমার স্ত্রীর কাছ থেকে টের পাই। সে প্রচুর ছবি দেখে, প্রচুর সিরিয়াল দেখে, এবং কন্টেম্পোরারি যত মানে শোবিজ যেভাবে এগুচ্ছে সে যথেষ্ট আপডেটেড। কাজে ঘরে ফাঁকি দেয় আমার পক্ষে খুব ডিফিকাল্ট। এটা বাজে কাজ করে এটা মধ্যম মানের কিংবা ফালতু ছবি নাটক করে হাততালি পাওয়ার মতো অবস্থা আমার নাই। আমাকে ভালো কাজ করে টিকে থাকতে হয় ঘরে এবং বাইরে। আমার বউ আর একটা কথা বলে, এটা বলি, সেটা বলে যে ছবিতে তোমাকে অনেক রোম্যান্টিক এক্সপ্রেশন তুমি দাও, অনেক তোমাকে অনেকে রোম্যান্টিক অ্যাক্টর বলে, কিন্তু তুমি প্রচুর তোমার এক্সপ্রেশন আছে যেটা আমি দেখি ছবিতে দেখা যায় না। আমি আসলেও বের করতে পারি না আসলে এখন পর্যন্ত যে আসলে ছবিতে এবং ছবির বাইরে এই দুটা, মানে ছবির বাইরের যে রোম্যান্টিক এক্সপ্রেশনগুলো কী, ও ও মানে এটা যদি ধরতে পারতাম তাহলে আমি আরও ভালো ভালো এক্সপ্রেশন দিতে পারতাম ফিল্মের জন্য। এটা এই জন্যই বলছি আমি ওর কাছে ধরা খাই, মানে যাই করি ভালো মন্দ যেটাই করি না কেন ওর কাছে ধরা খাই, মানে পার পাওয়ার এত সহজে পার পাওয়ার সুযোগ পাওয়া যায় না। আমরা যা কিছুই বলি না কেন, নিজের সম্পর্কে, ছবি সম্পর্কে, পরিচালক সম্পর্কে, গল্প সম্পর্কে, অভিনয় সম্পর্কে যা কিছুই বলি না কেন, মূল বিচারক হচ্ছে দর্শক। দর্শকদের যদি ভালো না লাগে আমাদের সব কিছুই বৃথা। আমরা ছবি করি দর্শকদের জন্য, আমরা পরিশ্রম করি দর্শকদের জন্য, আমরা প্রত্যাশা করছি, আমাদের সর্বস্ব দিয়েছি, আমরা অপেক্ষা করছি আপনারা ঈদে আমাদের প্রহেলিকা মুক্তি পাবে আপনাদের পছন্দের প্রেক্ষাগৃহগুলোতে। আমার ধারণা যে দেশে বিদেশে সব জায়গায় প্রহেলিকা যাবে, প্রহেলিকার টিম সেভাবে নিজেদের উদ্যোগ নিয়েছে। প্রহেলিকা দেখেন, প্রহেলিকা দেখতে আসেন যখন সুযোগ পান, এই জন্য দেখতে আসবেন প্রহেলিকা, প্রহেলিকা দেখে কোনো দর্শক ঠকবেন না। আপনারা যা যা দেখতে চান একটা ছবিতে, একটা গল্পে, অভিনয়ে, পাত্রপাত্রীর কাছ থেকে যা যা কাছে
সব কিছু আছে, নতুনভাবে আছে, আধুনিকভাবে আছে, যেটা আমাদের পাশাপাশি অন্য ছবি যেগুলো আছে একটি ছবির সঙ্গেও একটি দৃশ্যের মিল খুঁজে পাবেন না। সম্পূর্ণ মৌলিক গল্প এবং আমাদের গল্প, বাঙালির গল্প। তো এমন একটি গল্প আপনারা দেখেন, বিচার করেন, আমাদের যা খুশি বলেন, গালি দেন, কিন্তু ছবিটা দেখেন। আমি অনুরোধ আপনাদের সবার কাছে, ঈদে আপনারা প্রহেলিকা দেখুন।